Dear students, hello and welcome to everyone. Today we will discuss about the calculation of area. Actually, it is the part of land surveying. This is included in our course of surveying. At first, I want to acknowledge Professor Ashish Makwana for this slide. Aajke amra area calculation alochona korbo. Area calculation actually hocche land surveying er ekta part. এবং ইট ইজ ভেরি ভাইটাল অর্থাৎ এটা খুবই মৌলিক এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় সার্ভিংয়ের স্পেশালি ফর ল্যান্ড সার্ভিংয়ের ক্যালকুলেশন অফ এরিয়া বিকজ আমরা জানি মোস্ট অফ দ্য প্রজেক্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং তো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মোস্ট অফ দ্য প্রজেক্টে ম্যাক্সিমাম প্রজেক্টের ভিতরে একটা পোর্শন থাকে হচ্ছে আর্থ ওয়ার্ক ক্যালকুলেশন আই মিন মাটির কাজ যেটাকে আমরা বলি বাংলা যদি বলি আর এটাকে যদি আমি ইঞ্জিনিয়ারিং টার্মে বলি তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে আর্থ ওয়ার্ক মিন্স হচ্ছে যখন কোনো অংশে কাজ করতে হয় সেখান থেকে মাটি খনন করতে হয় কোথাও মাটি ভরাট করতে হয় এই সমস্ত অ্যামাউন্টটা বের করার জন্য আমাদের অ্যাকচুয়ালি এরিয়া এবং ভলিউম ক্যালকুলেশন দরকার হয় অ্যাট ফার্স্ট আমরা এরিয়া ক্যালকুলেশন করি তারপর সেখান থেকে আমরা ভলিউম বের করে টোটাল আর্থ ওয়ার্কের কোয়ান্টিটিসকে বের করতে পারি আর সেকেন্ড যে অপশন সেটা হচ্ছে প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে যেটা অনেক বড় ভাস্ট লার্জ স্কেলে অনেক প্রজেক্ট হয় সেটার প্ল্যানিং এবং ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট একটা ইঞ্জিনিয়ারিং প্রজেক্টকে যথাসময়ে ডিউ টাইমে শেষ করার জন্য সেই প্রজেক্টের প্ল্যানিং এবং ম্যানেজমেন্ট অনেক বেশি দরকার আর এই প্ল্যানিং এবং ম্যানেজমেন্টের জন্য টোটাল সার্ভে এরিয়াটাকে টোটাল আমার ওয়ার্ক এরিয়াকে ল্যান্ড সার্ভের আয়তায় এনে তাকে বিভিন্ন এরিয়ায় ভাগ করে বিভিন্ন সেগমেন্টে ভাগ করে আমরা কাজে অগ্রসর হই আর সেই জন্য আমাদের এরিয়া ক্যালকুলেশনটা খুবই দরকার হয়ে পড়ে তো আমরা আজকে আমাদের এই কোর্সের অবজেক্টিভস বা গুরুত্ব সম্বন্ধে জানতে পারলাম যে কেন আমরা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার হয়েও সার্ভিং পার্টের এরিয়া ক্যালকুলেশন আমাদের কেন দরকার হবে সো এরিয়া ক্যালকুলেশনের পূর্বে আমাকে কিছু জিনিস মনে রাখতে হবে যে এরিয়াকে আমরা কোন কোন ইউনিটে প্রকাশ করি সেটা হচ্ছে ফিট স্কোয়ার মিটার স্কোয়ার কিলোমিটার স্কোয়ার একর্স এবং হেক্টর্স আরও বিভিন্ন স্কেল আছে যেন আমরা শতাংশে প্রকাশ করি বা কখনো কখনো কাঠায় প্রকাশ করি কখনো কখনো বিঘাতেও আমরা প্রকাশ করি তো আমরা যখন কাগজে কলমে বা ড্রয়িং যখন করি বা কোনো ক্যালকুলেশন করি তখন সেটাকে আমরা মিটার স্কোয়ার বা ফিট স্কোয়ার কিলোমিটার স্কোয়ার একর্স হেক্টরেই প্রকাশ করে বেশি অভ্যস্ত থাকি বাট যখন আমরা রুট পর্যায়ে গ্রাম লেভেলে রুট পর্যায়ে কাজ করব আমার যখন আমার কোনো ক্লায়েন্ট সে করে ইঞ্জিনিয়ার হবে না সে ফিট স্কোয়ার মিটার স্কোয়ার অনেকেই বোঝে না তারা কাঠা বিঘা বা শতাংশ বলে সো এই জন্য আমরা কিছু ইউনিক কনভারসেশন দেখবো বলতে চার্ট দেওয়া আছে এটা আমাদের মনে রাখতে হবে অ্যাজ এ ইঞ্জিনিয়ার ফিল্ডে তো আমি আর এই শীত নিয়ে যেতে পারবো না বা ফিল্ডে সবসময় তো বই নিয়ে আমি ঘুরতে পারবো না এই জন্য কিছু বিষয় একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমার মাথার ভিতরে থাকা চাই সেটা হচ্ছে যে এক স্কোয়ার মিটারে কত স্কোয়ার ফিট হয় অথবা এক স্কোয়ার কিলোমিটারে কত স্কোয়ার মিটার হয় অথবা এক হেক্টরে কত একর হয় অথবা এক হেক্টরে কত স্কোয়ার মিটার হয় এক একরে কত হেক্টর হয় এক স্কোয়ার মাইলে কত একর্স হয় এই যে বেসিক কিছু জিনিস এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে কারণ একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমাকে অনেক কিছু আছে ফিল্ডে ইনস্ট্যান্ট বলতে হবে আমাকে তখন যদি আমি বই দেখি বা তখন যদি আমি বলতে না পারি তার মানে এই না যে আমি ভালো ইঞ্জিনিয়ার থেকে খারাপ ইঞ্জিনিয়ার হয়ে যাব বাট একটা ইমপ্রেশন ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করার জন্য আমার প্রজেক্টে আমার কাজের প্রতি বা আমার যে মোটামুটি একটা নলেজ আছে সেটা তো মানুষকে জানাইতে হবে মানুষকে রিপ্রেজেন্ট করতে হবে কারণ অনেক ভালো একটা জিনিস বাট আমি যদি রিপ্রেজেন্ট না করি কাউকে না দেখাই মানুষ সেটা সম্বন্ধে জানে না তো আমার ট্যালেন্সি বা আমার ইন্টেলিজেন্সি সম্বন্ধে আমাকে মানুষকে জানাইতে হবে আর সেই জন্য আমাকে কিছু বিষয় যেগুলো মনে রাখতে হবে তার ভিতরে হচ্ছে যখন আমি এরিয়া ক্যালকুলেশনে যাবো বা কোনো একটা রিকগনাইজেন্স সার্ভে সম্বন্ধে আপনারা পড়েছেন কোনো একটা এরিয়া যখন আমি রিকগনাইজেন্স করতে যাব আমার সাথে বড় একটা টিম থাকবে
সেই টিমে যদি আমি চিফ ইঞ্জিনিয়ার হিসেবে থাকি আর আমি যদি সমস্ত বিষয় না জানি, তো তখন আমি আমার বাকি ক্লায়েন্টদেরকে হ্যান্ডেল করতে পারবো আর তারা আমার আউট অফ কন্ট্রোলে চলে যাবে। তো এই সমস্ত বিষয়গুলো আমাকে শুধু, তার মানে এই না যে এরিয়া কনভারসেশন মনে রাখলেই আমার আমি একদম ভালো ইঞ্জিনিয়ার হয়ে যাবো, প্রত্যেকটা সাবজেক্টে, প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আপনাদের এরকম কিছু বেসিক বা কোর টার্ম থাকবে, ওই সমস্ত টার্ম বা বেসিক জিনিসগুলো সবসময় মনে রাখবে। যেরকম নিজের নামকে আমরা মনে রাখি, নিজের নাম কেউ জিজ্ঞেস করলে আমরা বাবা মায়ের কাছে জিজ্ঞেস করি না, আমি নিজেই বলতে পারি কারণ আমার নামটা মনে রাখছি, ঠিক ওইরকমভাবে আপনাদের এই সমস্ত জিনিসগুলোকে নিজের নাম মনে করে মনে রাখতে হবে। তো একবারে মুখস্থ হয়ে যাবে না, বারবার পড়তে পড়তে দেখতে দেখতে আপনাদের আশা করি জিনিসগুলো মনে থাকবে। তো এই ইউনিটগুলো হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিট, যেটা আমরা কাগজ কলম ইউজ করি, তাছাড়া কিছু ফিল্ডে আমরা ইউজ করি, যেমন কাঠা। তো আমরা নর্মালি ফিটে বা মিটারে হচ্ছে এরিয়াকে ক্যালকুলেশন করে অভ্যস্ত। তো ফিট স্কোয়ার থেকে যদি আমরা কাঠায় কনভার্ট করতে যাই, তাহলে 720 দ্বারা সেটাকে আমরা ফিট স্কোয়ারের যে ভ্যালু সেটাকে যদি 720 দ্বারা ভাগ করি, তাহলে আমরা কাঠায় পেয়ে যাব। এবং ফিট স্কোয়ারের যে ভ্যালু সেটাকে যদি আমরা 435.60 দ্বারা ভাগ করি, তাহলে আমরা সেটা শতাংশতে পেয়ে যাব। আর এখানে যেটা তো দেখলাম যে স্কোয়ার ফিটকে যখন আমি 10.764 দ্বারা ভাগ করব, তাহলে সেটাকে আমরা মিটার স্কোয়ারে পেয়ে যাব। আর মিটার স্কোয়ারকে 10.764 দ্বারা মাল্টিপ্লাই করলে স্কোয়ার ফিটে পেয়ে যাব। সো এই জিনিসগুলো আমাদের এক বাক্যে বা এক কথায় মনে রাখতে হবে, যাতে কেউ জিজ্ঞেস করলে বা নিজের প্রয়োজনে আমরা সবসময় এটাকে ইউজ করতে পারি। তো আজকে আমরা যাবো আমাদের মেন লেকচারে ফিরে যাব, যে এরিয়া ক্যালকুলেশন কীভাবে আমরা করতে পারি। এখানে দেখা যায় মেথড অফ কম্পিউট এরিয়া, এরিয়াকে আমরা কীভাবে ক্যালকুলেশন করতে পারি। এরিয়াকে আমরা দুইটা মেথডে মেনলি ক্যালকুলেশন করতে পারি, একটা হচ্ছে যদি প্লেন বাউন্ডারি থাকে, আর একটা হচ্ছে বাউন্ডারি যদি ইরেগুলার থাকে। প্লেন বাউন্ডারি হচ্ছে আমি যে এরিয়াটাকে ক্যালকুলেশন করব সেটা কোন একটা রেগুলার জিওমেট্রিক ফর্মে থাকবে, যেমন সেটা ট্রায়াঙ্গুলার শেপ হইতে পারে, রেক্ট্যাঙ্গুলার শেপ হইতে পারে, ট্রাপিজয়েডাল শেপ হইতে পারে, স্কোয়ার শেপ হইতে পারে, এই ধরনের শেপ বা সার্কুলার শেপ হতে পারে, যেগুলোর এরিয়া আমরা ডাইরেক্ট সূত্র ইউজ করে বের করতে পারি। কিন্তু রেক্ট্যাঙ্গেল হইলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, ট্রায়াঙ্গেল হইলে যদি সমকোণ হয় হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, আর যদি সমকোণ না হয়ে অন্যান্য বিভিন্ন কোণের হয়, তখন আমরা পরিসীমা বের করতে পারি। এস পরিসীমা থেকে আমাদের সূত্র আছে, সেই সূত্র ইউজ করে আমরা এরিয়া বের করতে পারি। এরিয়া এ ইজ ইকুয়াল টু এস ইনটু রুট ওভার এস মাইনাস এ ইনটু এস মাইনাস বি ইনটু এস মাইনাস সি, এইভাবে ইকুয়েশন আছে ট্রায়াঙ্গেলের জন্য, ওই সমস্ত ইকুয়েশনকে আমরা ইউজ করে এরিয়াটা বের করতে পারি। বাট প্র্যাকটিক্যাল যে কাজটা হয় সেখানে গেলে দেখা যায় ম্যাক্সিমাম বাউন্ডারি বা এরিয়াটাই হচ্ছে আমার স্ট্রেট লাইন বা রেগুলার বাউন্ডারি বা রেগুলার শেপ বা জিওমেট্রিক শেপ পাওয়া যায় না, তখন আমরা বিভিন্ন অ্যাপ্রক্সিমেট মেথড ইউজ করি। সেই অ্যাপ্রক্সিমেট মেথডগুলো আমরা আমাদের এই পার্টে দেখব, কারণ ফার্স্ট যে পার্ট প্লেন বাউন্ডারি এটা আমরা সবাই জানি, একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত, একটা ট্রায়াঙ্গেলের এরিয়া কত, একটা স্কোয়ারের এরিয়া কত, একটা সার্কুলার শেপের এরিয়া কত, অথবা যদি আমার যেটা এরিয়া ক্যালকুলেশন করবো অনেক বড় হয়, তখন আমরা সেটাকে তিনটা চারটা ট্রায়াঙ্গেল তিনটা চারটা রেক্ট্যাঙ্গেলে ভাগ করে এরপরে ওগুলার এরিয়া যোগ করে টোটাল সাম করে দিলেও পেয়ে যাবো। বাট যখন ইরেগুলার বাউন্ডারি হবে, তখন আমরা বিভিন্ন অ্যাপ্রক্সিমেট মেথড ইউজ করব। সেই মেথডগুলো আমরা দেখব যে কোন কোন মেথড আমরা নর্মালি ইউজ করে থাকি ফিল্ডে। যখন আমরা যাব এরিয়া ক্যালকুলেশন করার জন্য, ফিল্ড থেকে আমরা কিছু ডাটা কালেক্ট করব, সেটা এই যে যেটা আমি এর আগে বলেছিলাম যে ডিউরিং দ্য সার্ভে ওয়ার্ক দ্য হোল এরিয়া ইজ ডিভাইডেড ইন্টু সাম স্পেসিফিক জিওমেট্রিক শেপ লাইক স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল ইটিসি। আমরা ফিল্ডে কাজ করার সময় এরিয়াটাকে, যে এরিয়াটা আমার এরিয়া ক্যালকুলেশন করতে হবে যেই ল্যান্ডের, ওই ল্যান্ডেরকে বিভিন্ন পার্টে ভাগ করে আমরা করব। আর অ্যাপ্রক্সিমেট মেথড হইলে সেটা আমরা এর বিভিন্ন কোস স্টাব বা অপটিক্যাল স্কোয়ার ইউজ করে তার বিভিন্ন পয়েন্টে আমরা অর্ডিনেট বের করব। সেই অর্ডিনেটগুলো দিয়ে চেইনিস এবং অর্ডিনেট দিয়ে আমরা টোটাল এরিয়াটা ক্যালকুলেশন করব জিওমেট্রিক শেপের।
সেই মেথডগুলো আমি দেখব। সেখানে আমরা চারটা মেথড ইউজ করি নর্মালি, একটা হচ্ছে মিড অর্ডিনেট রুল, আর একটা অ্যাভারেজ অর্ডিনেট রুল, ট্রাপিজয়েডাল রুল এবং সিমসন ওয়ান থার্ড রুল। এই সমস্ত রুলগুলো আমি তো এই শীটটা আপনাদেরকে দিয়ে দেবো, সেটিও থাকবে। তাছাড়া আমাদের যে এনএন বাসাকের বই অথবা বিসি পুনমিয়ার যে বই আছে সেই বইতেও আপনারা এই সমস্ত সূত্রগুলোর ডিটেলস পাবেন। সো মিড অর্ডিনেট মেথডটা হচ্ছে এরকম, আমরা আজকে এখন দেখব হচ্ছে মিড অর্ডিনেট রুল। মিড অর্ডিনেট নাম দেখে বোঝা যাচ্ছে যে অর্ডিনেটের যে মাঝের অংশটা সেটাকে আমরা এখানে অর্ডিনেটের মিড পোর্শনটাকে আমরা ইউজ করে এরিয়া ক্যালকুলেশন করব। সো এখানে কিছু লেখা আছে যে এই লেখাগুলো আমি বাংলায় ডিসক্রাইব করতে, সেটা হচ্ছে এটা হচ্ছে মিড অর্ডিনেট রুলের একটা ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটা যদি আমরা বুঝতে পারি তাহলে মিড অর্ডিনেট রুলস মেথডটা আমরা বুঝতে পারব। এটা হচ্ছে আমার এরিয়া যার ক্যালকুলেশন করবো তার বেজ লাইন, এবং এটা হচ্ছে টোটাল আমার এরিয়া। এই এরিয়াটাকে আমি অ্যাকচুয়ালি ক্যালকুলেট করার জন্য একটু ছোটো ছোটো ভাগে ভাগ করছি। এটাকে বলা অর্ডিনেট ও ওয়ান, ও টু, ও থ্রি, ও ফোর, ও ফাইভ, আর এই এটা হচ্ছে এল অর্থাৎ টোটাল ডিস্টেন্স, টোটাল চেন লাইন, আর এ ডি হচ্ছে অফসেট বা চেইনেস, যেটাকে আমরা বলি দুইটা অর্ডিনেটের মাঝের ডিস্টেন্স ইকুয়াল গ্যাপ। অর্থাৎ আমি এরিয়াটাকে টোটাল এরিয়া এল তাকে আমি ডি ডিস্টেন্স অন্তর অন্তর ভাগ করে নিয়েছি এরিয়াকে অ্যাকুরেটলি ইজিলি ক্যালকুলেশন করার জন্য। তাহলে আমার এই প্রত্যেকটা শেপ এক একটা ট্রাপিজিয়ামের মতো, আমরা ট্রাপিজিয়ামের এরিয়া জানি হাফ ইন্টু বি প্লাস সি ইন্টু ডি, বি এবং সি হচ্ছে তার সমান্তরাল দুই বাহু অর্থাৎ ও ওয়ান এবং ও টু, আর ডি হচ্ছে সমান্তরাল দুই বাহুর মধ্যবর্তী ডিস্টেন্স এই ডি। আমরা যখন ওইটাকে ক্যালকুলেশন করবো মাঝের এই যে ভেরিয়েশনটা, এই ভেরিয়েশনটার কারণে এরিয়াটা অ্যাকুরেট আসবে না, সেই জন্য আমরা একটা কাজ করি মিড অর্ডিনেট মেথডের মাধ্যমে এই ও ওয়ান এবং ও টু এই দুইটার যে অ্যাভারেজ দুইটাকে যোগ করে অ্যাভারেজ করি, সেই অ্যাভারেজের মান ধরি আমরা হচ্ছে এইচ ওয়ান। এই অ্যাভারেজ মানে তো মিড, এই জন্য এই মেথডের নাম হচ্ছে মিড অর্ডিনেট মেথড। অ্যাভারেজ অর্ডিনেট অর্থাৎ মিডিলের অর্ডিনেটটাকে ইউজ করে আমরা এরিয়া ক্যালকুলেট করবো। তাহলে আমরা জানি যে এরিয়া হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা ট্রাপিজয়েডাল ছিল বাট আমরা এই দুইটাকে যোগ করে ও ওয়ান এবং ও টুকে যোগ করে এইচ ওয়ান বের করেছি। তাহলে এইচ ওয়ান যদি দৈর্ঘ্য হয় আর ডি যদি আমার ভূমি হয় তাহলে এরিয়া হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সেটাকে আমরা লিখতে পারি কমন ডিস্টেন্স টু সাম অফ দ্য মিড অর্ডিনেট, কারণ প্রত্যেকটা সাথেই তো এই ডি মাল্টিপ্লাই থাকবে, সেটাকে কমন নিয়ে নেব এইচ ওয়ান ডি, এইচ টু ডি, ডি তো সব জায়গায় সেম, প্রত্যেক জায়গায় ডি ডিস্টেন্স পর পর, এইচ টু ডি, এইচ থ্রি ডি, ডট 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 ডট, এইচ এন ডি অর্থাৎ শেষ পর্যন্ত। তাহলে আমরা ডিকে যদি কমন নিই ডি ইজ ইকুয়াল টু এইচ ওয়ান প্লাস এইচ টু প্লাস এইচ থ্রি ডট 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 এইচ এন, তার মানে সূত্র দ্বারাই হচ্ছে মিড অর্ডিনেট মেথডে কমন ডিস্টেন্স ডি ইন্টু সাম অফ অর্ডিনেট, অর্থাৎ এই যে মিড অর্ডিনেট এগুলো সামেশন, এটা হলো মিড অর্ডিনেট মেথড। আর এরপরে আমরা যাবো হচ্ছে অ্যাভারেজ অর্ডিনেট মেথড। অ্যাভারেজ অর্ডিনেট মেথডের এরিয়া ক্যালকুলেশন সূত্রটা হচ্ছে অ্যাভারেজ অর্ডিনেট ইন্টু লেন্থ অফ দ্য বেস, সেটা আমরা কীভাবে বের করবো, প্রত্যেকটা অর্ডিনেট যে তার অ্যাভারেজ করব এবং তাকে আমরা এল দ্বারা মাল্টিপ্লাই করবো, তাহলে আমরা টোটাল এরিয়াটা পাবো। তাহলে আমরা এখানে যাবো ও ওয়ান, ও টু, ও থ্রি, ও এন ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। সো এই এল বাই এন প্লাস ওয়ানকে যদি আমরা কমন নিই তাহলে আমরা এখানে টোটাল অর্ডিনেট যেগুলো আছে এই অর্ডিনেটগুলো সামিশন টোটালটার যোগফল সেটার সাথে আমি এল বাই এন প্লাস ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করলে অ্যাভারেজ কোঅর্ডিনেট মেথডের মাধ্যমে টোটাল এরিয়াটা পেয়ে যাবো।
তো এ দুটো হচ্ছে অ্যাপ্রক্সিমেট মেথড, এখানে ইরর বেশি থাকে। বাট ট্রাপিজয়েডাল রুলটা হচ্ছে প্রিভিয়াস দুইটা মেথডের চেয়ে বেশি অ্যাকুরেট। আমি প্রত্যেকটা মেথডের একটা অঙ্ক দেখাবো, দেখে আপনার ক্লিয়ার হবে। ট্রাপিজয়েডাল রুল ইউজ করবো আমরা। দিস রুল ইজ বেসড অন অ্যাজাম্পশন দ্যাট আ ফিগার আর ট্রাপিজয়েড, অর্থাৎ এই রুলটা আমরা তখন ইউজ করবো যখন আমরা টোটাল এরিয়াকে যে ছোটো ছোটো ভাগে ভাগ করবো সেটাকে একটা ট্রাপিজিয়াম হিসাবে ধরে নিব। তারপরে আমরা সেটাকে, অর্থাৎ এই প্রত্যেকটা অংশ, এইটা এই অংশ, এই অংশ, এই অংশ এবং এই অংশ, এক একটাকে একটা ইন্ডিভিজুয়াল ট্রাপিজিয়াম ধরে নিব। এই প্রত্যেকটা ট্রাপিজিয়ামের এরিয়া আলাদা আলাদা বের করে যোগ করলে আমি টোটাল এরিয়ার, টোটাল ল্যান্ডের এরিয়া পেয়ে যাব। তো সেটা আমরা দেখব। দ্য এরিয়া অফ দ্য ফার্স্ট ট্রাপিজয়েড ইজ গিভেন বাই, অর্থাৎ প্রথম যে ট্রাপিজিয়ামটা, ট্রাপিজয়েড, ট্রাপিজয়েডাল এরিয়া, সেটার এরিয়া হচ্ছে আমরা জানি হাফ ইন্টু বি প্লাস সি ইন্টু ডি, অর্থাৎ হাফ এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর ডি হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। তাহলে হাফ হচ্ছে ওয়ান বাই টু ও ওয়ান প্লাস ও টু ইন্টু ডি। তাহলে সেকেন্ড ট্রাপিজিয়ামের এরিয়া কত হবে? ও টু প্লাস ও থ্রি ডিভাইডেড বাই টু ইন্টু ডি। এভাবে থার্ড, ফোর্থ প্রত্যেকটার এরিয়া আমরা বের করতে পারবো, সেটাকে আমরা যোগ করে দিলে হবে। তাহলে আমরা এখানে টোটালটা যোগ করেছি, প্রথমটা ও ওয়ান প্লাস ও টু ডিভাইড বাই টু ইন্টু ডি, তারপরটা ও টু প্লাস ও থ্রি ডিভাইডেড বাই টু ইন্টু ডি, তারপরটা হবে ও থ্রি প্লাস ও ফোর ডিভাইড বাই টু ইন্টু ডি। তো প্রত্যেকটা জিনিস আমি খেয়াল করতেছি, এখানে টু হলে এখানে ওয়ান হয়, এখানে থ্রি হলে এখানে টু হয়, কারণ এটা যত তার চেয়ে এটা এক কম। আমি তো জানি না আমার এখানে কতগুলো ভাগে ভাগ করতে হবে। আমি ধরে নিলাম এন সংখ্যক, এই এনের মান দশ হতে পারে, বিশ হতে পারে, যত হয়। কারণ যদি লাস্ট ডট ডট দেওয়া মানে হচ্ছে মাঝে, এরকম টু থ্রি ফোর ফাইভ যতগুলো দরকার সবগুলোই আছে। আর এটা হচ্ছে সর্বশেষ, যেখানে এন হচ্ছে আমাদের সর্বশেষ নাম্বার। যদি এখানে এন হয় তাহলে এখানে কত হবে? এন মাইনাস ওয়ান। যেমন এখানে থ্রি হয়েছিল, এখানে টু মানে কি? থ্রি মাইনাস ওয়ান। তাহলে এখানে এন, এখানে এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু ইন্টু ডি। এখানে আমি একটা জিনিস যদি খেয়াল করি, এই ও ওয়ান অর্থাৎ অর্ডিনেট ওয়ান এবং অর্ডিনেট এন বাদ দিয়ে বাকি সবগুলো দুইবার করে আসে। এখানে যে এখানে ও টু দুইবার, এরকম ও থ্রি দুইবার, এরকম ও ফোর দুইবার, এরকম প্রত্যেকটা জিনিসই আমাদের এখানে দুইবার দুইবার করে আসে। হ্যাঁ, যে কথা আমি বলতেছিলাম, যেখানে ও টু যেরকম দুইবার আছে, ও থ্রিও এরকম দুইবার আছে, কারণ মাঝে আরও অনেক আছে। ঠিক একইভাবে ও এন ওয়ানও দুইবার আছে, অর্থাৎ এই ফার্স্ট এবং লাস্ট অর্ডিনেট বাদে বাকি সবগুলো দুইবার করে আসে, এবং এই ডি বাই টু কমন নিয়ে নিয়েছে। তাহলে আমার সূত্রটা ফর্ম দ্বারা এরকম, ও ওয়ান প্লাস ও এন প্লাস টু ইন্টু ও টু ও থ্রি ও ফোর ডট ডট ও এন মাইনাস ওয়ান ইন্টু ডি বাই টু। অর্থাৎ এটাকে আমি লিখলে আসি এরকম, কমন ডিস্টেন্স বাই টু ইন্টু ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট প্লাস টু ইন্টু সাম অফ দ্য আদার অর্ডিনেটস। সবচেয়ে বেশি অ্যাকুরেট রুল হচ্ছে সিমসন ওয়ান থার্ড রুল। এটা ফিল্ডে যারা সার্ভিয়ার বা আমিন আছে, যাদেরকে আমরা আমিন বলে, তারা ম্যাক্সিমাম সময় এই ইকুয়েশনটা ইউজ করে। তো এই ইকুয়েশনের একটা গ্রেট অ্যাডভান্টেজ হলো যে এখানে আমরা বাউন্ডারিকে স্ট্রেট লাইন ধরেছিলাম, তো স্ট্রেট লাইন ধরলে যতটা না অ্যাকুরেট হয় সেটাকে যদি আমি প্যারাবোলিক শেপ অর্থাৎ কার্ভ শেপে ধরি তাহলে আরও বেশি অ্যাকুরেট আসে। বাট এই ইকুয়েশনের একটা লিমিটেশন হলো অর্ডিনেট নাম্বার যখন অড হয় অর্থাৎ বেজোর হয় তখন এটা ভ্যালিড হয়, বাট জোর হলে সেটাকে আমরা ক্যালকুলেশন করতে পারি না, ডিরেক্টলি করতে পারি না। তখন আমরা প্রথমে বেজোর সংখ্যক অর্ডিনেট নিয়ে করি, এরপরে যে জোর সংখ্যক অর্ডিনেট অর্থাৎ যদি ছয়টা থাকে তাহলে প্রথম পাঁচটা নিয়ে আমরা করি সিমসন রুল দিয়ে, সেটা হবে আমাদের এ ওয়ান। এরপরে বাকি পাঁচ নম্বর এবং ছয় নম্বর ওই দুইটাকে নিয়ে আমরা ট্রাপিজয়েডাল রুল বা মিড অর্ডিনেট রুল বা অ্যাভারেজ অর্ডিনেট রুল দিয়ে এরিয়া ক্যালকুলেশন করে হয় এ টু, এরপরে টোটাল এরিয়ার জন্য আমরা এ ওয়ান এবং এ টুকে যোগ করে দিলে হচ্ছে। এটা হচ্ছে সিমসন ওয়ান থার্ড রুলের, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটার প্রমাণও আসে এক্সামে এবং এর লিমিটেশনটাও আসে এক্সামে, এটাই হচ্ছে মেজর লিমিটেশন। সো আমরা এখানে দেখবো যে এটা একটা এরিয়া,
যেখানে অর্ডিনেট ও ওয়ান ও টু এবং ও থ্রি তাকে আমরা এই এফ টু এবং ডি এই কার্ভ শেপ প্যারাবোলিক শেপ এরিয়া দিয়ে সেটাকে আমরা ডিফাইন করেছি। এখানে লেখা আছে ও ওয়ান ও টু ও থ্রি আর থ্রি কনজুগেটিভ অর্ডিনেট, ডি ইজ দ্য কমন ডিস্টেন্স বিটুইন দ্য অর্ডিনেট। তাহলে এই যে টোটাল এরিয়া এটার যদি আমরা এরিয়া ক্যালকুলেশন করতে যাই তাহলে কী হবে, এরিয়া অফ এ এফ ডি সি অর্থাৎ এ এফ ডি সি এইটুকুর এরিয়া, আর হচ্ছে এই যে একটা সেগমেন্ট এটাকে বলা সেক্টর, কার্ভ শেপ যে অংশটুকু সেইটুকুর এরিয়া, এইটুকুর এরিয়া এই যে আমার কার্সর যেখানে ঘুরতেছে এইটুকুর এরিয়ার সাথে এই এ এফ ডি সি যোগ করলে আমরা পেয়ে যাবো টোটাল এরিয়া। এটাকে আমরা কী বলবো, এফ টু ডি ই এফ, এরিয়া অফ দ্য সেগমেন্ট এফ টু ডি ই এফ এইটুকুর এরিয়া যদি আমরা বের করতে পারি তাহলে আমরা টোটাল এরিয়া বের করতে পারবো। তাহলে এইটুকু হচ্ছে আমাদের একটা ট্রাপিজিয়াম প্রথম অংশটুকু, তাহলে সেটার এরিয়া আমরা জানি কত। ট্রাপিজিয়ামের এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম এবং এটা এরিয়া অফ দিস সেগমেন্ট, তো প্রথমে আমরা সেগমেন্টের এখানে অংশটুকু ওভারল্যাপিং হয়ে গেছে আর কি। ট্রাপিজিয়াম হচ্ছে ট্রাপিজিয়ামের এরিয়াটা অর্থাৎ এরিয়া অফ এ এফ ডি সি হচ্ছে ও ওয়ান প্লাস ও থ্রি ডিভাইডেড বাই টু ইন্টু টু ডি। টু ডি কেন, আমি তো টোটালটার এরিয়া করতেছি, অর্থাৎ এটা হচ্ছে বি, এখান থেকে এটুকু হচ্ছে সি, আর এই ডি হয়ে গেছে আমার এই অংশটুকু এই এ থেকে সি পর্যন্ত, তাহলে এটুকু হচ্ছে আমার টু ডি। তাহলে ট্রাপিজিয়ামের এরিয়া আসতেছে আমার ও ওয়ান প্লাস ও থ্রি ডিভাইড বাই টু ইন্টু টু ডি, সেটা সময় যে এই বোল্ড করা অংশটুকু। আর এখানকার এই শেডের অর্থাৎ আমার এই সেগমেন্টের অংশ হবে টু বাই থ্রি ইন্টু এরিয়া অফ দ্য এফ ওয়ান থ্রি ডি, এফ ওয়ান থ্রি ডি। এটা হচ্ছে একটা রুলস যেখানে আমরা জানি যে কোনো একটা রেক্ট্যাঙ্গেল, এই যে এফ ওয়ান থ্রি ডি এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলের ভিতরে যখন কোনো কার্ভ শেপ এরিয়া থাকে তাহলে এই কার্ভের যে ভিতরের অংশটুকু সেটা হয় টু থার্ড এবং বাইরের অংশটুকু হয় ওয়ান থার্ড, কারণ এটা হচ্ছে টু ডিগ্রি কার্ভ। টু ডিগ্রি কার্ভের এরিয়া হচ্ছে ওয়ান বাই ডিগ্রি প্লাস ওয়ান অর্থাৎ ওয়ান থার্ড, ডিগ্রি হচ্ছে টু তার সাথে যোগ করবো ওয়ান তাহলে হবে ওয়ান থার্ড, সেটুকু হচ্ছে বাইরের অংশটুকু। টোটাল এরিয়া যদি ওয়ান হয় সেখান থেকে যদি আমরা ওয়ান থার্ড বাদ দিই তাহলে বাকি থাকে টু থার্ড, সেই টু থার্ড আমরা এখানে ইউজ করেছি এবং এরিয়া অফ দ্য এফ ওয়ান থ্রি ডি এটা একটা রেক্ট্যাঙ্গেল, এর এরিয়া হবে হচ্ছে ই টু ইন্টু টু ডি। ই টু কোন অংশটুকু, এটা হচ্ছে ই টু এইটুকু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে আমার এই ডি এবং এই ডি যোগ করলে হচ্ছে টু ডি, তার সাথে হবে আমাদের এই অংশটুকু, কারণ এটা আমার একটা রেক্ট্যাঙ্গেল আমি ধরে নিয়েছি, রেক্ট্যাঙ্গেলের ভূমি ইন্টু উচ্চতা। রেক্ট্যাঙ্গেলটার তো আমার একটু ইনক্লাইন শেপ আছে, যখন আমি তাকে সোজা করে কল্পনা করবো তখন হবে ভূমি ইন্টু উচ্চতা, আর সেই ভূমির মানটা হবে আমাদের টু ডি, উচ্চতা হচ্ছে ই টু। এই ই টুর মানটা হবে টোটাল ও টু থেকে আমি যদি বি এবং ই বাদ দিই তাহলে আমি পেয়ে যাবো হচ্ছে এই ই টু অংশটুকু, সেটা আমরা এখানে করেছি ও টু মাইনাস হচ্ছে এই বি ই, বি ই এর মান হচ্ছে ও ওয়ান এবং ও থ্রি, সরি ও ওয়ান এবং ও হ্যাঁ ও থ্রি দুটার অ্যাভারেজ, কারণ মিড অর্ডিনেট মেথডে আমরা পড়েছিলাম যদি কোনো মাঝের অংশ পেতে চাই তাহলে ফার্স্ট এবং লাস্টকে যোগ করে দুটার ভাগ করলে অ্যাভারেজ করলে মাঝেরটা পেয়ে যাব, তাহলে সেটা আমরা করেছি এখানে টু বাই থ্রি মাইনাস ও টু, ও টু হচ্ছে এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত ডিস্টেন্স, সেখান থেকে বাদ দেবো আমরা এইটুকু ই থেকে বি, আর ই থেকে বি হচ্ছে ও ওয়ান প্লাস ও থ্রি ডিভাইডেড বাই টু ইন্টু টু ডি, তো আগে থেকে আসে এখন। তাহলে টোটাল এরিয়া কত হবে আমার ও ওয়ান প্লাস ও থ্রি অর্থাৎ এই এই অংশটুকু এই কালো অংশটুকু ও ওয়ান প্লাস ও থ্রি ডিভাইড বাই টু ইন্টু টু ডি প্লাস টু বাই থ্রি ইন্টু ও টু মাইনাস ও ওয়ান প্লাস ও থ্রি ডিভাইড বাই টু ইন্টু টু ডি। এইটাকে যখন আমি রিঅ্যারেঞ্জ করে ক্যালকুলেশন করবো তাহলে আমার ক্যালকুলেশনটা আসতেছে ডি বাই থ্রি ও ওয়ান প্লাস ফোর ইন্টু ও টু প্লাস ও থ্রি, অর্থাৎ আমি দেখতেছি ডি বাই থ্রি
প্লাস ফার্স্ট অর্ডিনেট ডিভাইডেড ইনটু প্লাস লাস্ট অর্ডিনেট আর মাঝের তাক চার গুণ। তাহলে এরপরে যদি আমার আরও তিনটা হয় ও থ্রি ও ফোর ও ফাইভ তাহলে এরিয়াটা হবে ডি বাই থ্রি ও থ্রি প্লাস ও সিক্স ইন্টু সরি প্লাস ফোর ইন্টু ও ফোর মানে অর্ডিনেট ফোর সেটা আমরা করেছি ডি বাই থ্রি প্লাস ও থ্রি অর্থাৎ ফার্স্ট প্লাস লাস্ট মাঝেরটা চার গুণ। এভাবে যদি আমি সবগুলো করি তাহলে সূত্রটা কমনলি দ্বারা এরকম ডি বাই থ্রি ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট প্লাস ফোর ইন্টু ইভেন অর্ডিনেট মানে যেগুলো জোর সংখ্যক সেগুলো চার দ্বারা গুণ হবে, যেগুলো বেজোর সংখ্যক সেগুলো দুই দ্বারা গুণ হবে। এখানে সেটি আমরা বুঝিয়েছি যে কমন ডিস্টেন্স বাই থ্রি প্লাস ইন্টু ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট ইন্টু ফোর ইন্টু সাম অফ ইভেন অর্ডিনেট প্লাস টু ইন্টু সাম অফ অড অর্ডিনেট। এটা হচ্ছে আমার টোটাল সূত্রের প্রমাণ। আর এর লিমিটেশন আছে এইরকম যে অবশ্যই জোর সংখ্যক হতে হবে। এখন আমরা একটা প্রবলেম দেখব, দ্য ফলোয়িং অফসেট ওয়ার টেকেন ফ্রম এ চাইনিজ লাইন টু অ্যান ইরেগুলার বাউন্ডারি লাইন অ্যাট ইন্টারভাল অফ পনেরো মিটার, অর্থাৎ পনেরো মিটার পর পর একটা এরিয়াকে ভাগ করে সেখানে ইরেগুলার বাউন্ডারি চেঞ্জেস নেওয়া হয়েছে। তাহলে এই ইন্টারভাল পনেরো মিটার এটা হচ্ছে আমাদের ডি কমন ডিস্টেন্স, এটা হচ্ছে আমাদের ডি। আর অফসেটগুলোর মান হচ্ছে টু টু পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট ওয়ান টু পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট সেভেন ফোর পয়েন্ট টু জিরো থ্রি পয়েন্ট নাইন জিরো। কম্পিউট দ্য এরিয়া বিটুইন দ্য চেন লাইন দ্য বাউন্ডারি লাইন অ্যান্ড দ্য এন্ড অফ দ্য অফসেট বাই মিড অর্ডিনেট রুল অ্যাভারেজ অর্ডিনেট রুল ট্রাপিজয়েডাল রুল অ্যান্ড সিমসন রুল। তাহলে এটা ছিল আমাদের চেইনেস পনেরো মিটার পর পর দুইটা অঙ্ক, এখানে এটা একটা অঙ্ক দেওয়া আছে আর হচ্ছে এইটা আরেকটা অঙ্ক। জাস্ট এই অঙ্কটা প্রথমে হবে শূন্য, তারপরে পনেরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট পঁচাত্তর আর তার প্রথমটার নিচে পড়বে টু, তারপরটা টু পয়েন্ট ফোর, তারপর থ্রি পয়েন্ট ওয়ান, তারপর টু পয়েন্ট সিক্স, তারপর থ্রি পয়েন্ট সেভেন, তারপর ফোর পয়েন্ট টু, তারপর থ্রি পয়েন্ট নাইন জিরো। আর এটা হচ্ছে আলাদা একটা অঙ্ক। আচ্ছা এই মানগুলো হচ্ছে আমাদের এখান থেকে আমরা ডি বের করতে পারবো। ডি হচ্ছে প্রথমটা শূন্য থেকে দশ, তারপরটা দশ থেকে পনেরো, তারপরটা হচ্ছে আবার পনেরো থেকে পঁচিশ, অর্থাৎ আলাদা আলাদা ভাগ ভাগ করে দেওয়া আছে। তো এখানে আমাদের দেওয়া আছে দশ থেকে পনেরো পাঁচ, অর্থাৎ এইটা এবং এটা হচ্ছে পাঁচ ডিস্টেন্সে, আর এই পনেরো পঞ্চাশ থেকে পঞ্চান্ন এইটা আর এটা হচ্ছে পাঁচ ডিস্টেন্সে। বাকি শূন্য থেকে দশ এটার মাঝে গ্যাপ হচ্ছে দশ, পনেরো থেকে পঁচিশ এইটার মাঝে গ্যাপ হচ্ছে দশ, আর চল্লিশ থেকে পঞ্চাশ এইটার মাঝে গ্যাপ হচ্ছে দশ। এই তিনটাকে আলাদা করে এই তিনটাকে আলাদা করে ক্যালকুলেশন করে তারপরে আমাকে টোটাল এরিয়া ক্যালকুলেশন করতে হবে। সো এই দুটো অঙ্ক তোমরা বই দেখে ট্রাই করে আমাদের অ্যাসাইনমেন্ট আকারে স্যারের কাছে জমা দিব, অথবা আমি এরিয়া ক্যালকুলেশন পার্ট টুতে এই অঙ্কগুলো সলভ করে দেবো যদি তোমাদের করতে মানে কষ্ট হয় বা না বোঝায়। সো থ্যাংকস টু এভরিওয়ান।